হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো আমার ছোট্ট বেলকনিতে কীভাবে এই বর্ষা সিজনের শেষের দিকে প্রায় কীভাবে যখন মরিচের বাজার মূল্য অনেক বেশি, কোনো কোনো জায়গায় হাজার ছাড়িয়েছে, এই মুহূর্তে যদি কারো বেলকনিতে এরকম মরিচের সুন্দর বাগান থাকে তাহলে তো তার আর চিন্তার কোনো কারণ নেই। সহজেই সেখান থেকে তার পরিবারের জন্য প্রয়োজনীয় মরিচের সরবরাহ সে পেতে পারে। আমি সামান্য একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব, কীভাবে আপনার বেলকনিতে ছোট্ট পরিসরে অনেক বেশি মরিচ আপনারা লাগাতে পারবেন, উৎপাদন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ছোট্ট ব্যালকনি, এখানে সারিবদ্ধভাবে মরিচের গাছ লাগানো আছে এবং খুব সুন্দর ফল হবে আশা করি। সবগুলোতেই প্রায় ফুল চলে এসেছে, কয়েকটা গাছে মরিচ অলরেডি ধরেও গেছে, বেশ সাইজও বেশ বড় সড়ো। আপনারা চাইলেই, একটু ইচ্ছে থাকলেই খুব সহজেই আপনার বেলকনিতে এরকম মরিচের গাছ লাগাতে পারেন। দেখুন কি সুন্দর মরিচের গাছ, একটু যত্ন নিলেই অনেক সুন্দর ফলন পেতে পারেন আপনারা এই মরিচের গাছগুলি থেকে। দেখুন, যদিও আমি একটু এক্সপেরিমেন্টালি একটা ছোটো ছোটো টপে অনেক বেশি গাছ দিয়ে ফেলেছি, দেখা যাক কী হয়। হয়তো সবগুলোতে উৎপাদন সমান হবে না, অথবা প্রথমবার ভালো উৎপাদন হওয়ার পরে শেষের দিকে হয়তো খুব একটা ভালো উৎপাদন পাবো না, তারপরও দেখা যাক কীরকম ফলন হয়। আসলে নিজের বেলকনিতে এরকমভাবে শস্য উৎপাদনের মজাটাই আলাদা, একটা সুন্দর একটা ফিলিংস। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা নিজেরা উৎসাহিত হতে পারেন। এভাবে একটু বাহির দিক থেকে দেখানো যাক কীভাবে গাছগুলো। এই যে দেখুন, দেখুন ভিউয়ার্স কীভাবে আমার বেলকনিতে মরিচের গাছ লাগানো আছে, খুবই সুন্দর লাগে এভাবে যখন বেলকনিতে প্রচুর পরিমাণ গাছের বেড়ে ওঠা উপলব্ধি করা যায়, দেখা যায়, তখন খুবই ভালো লাগে। এটা আমার একটা বেলকনি যেখানে বেশ অনেক গাছ লাগিয়েছি। আর একটা বেলকনিতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি, সেখানেও অল্প তিনটে টপে আমার গাছ লাগানো আছে এবং সেগুলো বেশ চমৎকার তাদের বেড়ে ওঠা। চলুন আমি সেখানেও আপনাদেরকে নিয়ে যাই। এই যে ভিউয়ার্স, এটা আমার আর একটা বেলকনি যেখানে আমি মরিচের গাছ লাগিয়েছি। আশা করি এখান থেকে বেশ ভালো মরিচের ফলন পাবো। আর দুটো গাছ ওখানে আছে, দেখুন কত সুন্দর এখানে মরিচের চাষ হয়েছে। চলুন আপনাকে দেখে ওটাও দেখাই ওপাশেরটা। এই যে দেখুন কি সুন্দর
এখানেও আশা করি ভালো মরিচের ফলন আসবে। এখানে আর একটা গাছ, এই গাছটা এখানেও প্রচুর আলো আছে, তো আলো থাকার কারণে আলো রোদে তাপ এবং আলো থাকার কারণে প্রচুর একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে এখানে, যাতে এখানে সহজেই ভালো উৎপাদন হতে পারে। ফুল এসছে গাছে, অলরেডি ফুল চলে এসছে, তো আশা করি সপ্তাহখানেকের মধ্যেই এই গাছগুলিতে বেশ ভালো ফলন দেখা যাবে। ভিউয়ার্স, ফলন আসার পরে আপনাদের সাথে আবার আমি আমার এই ভিডিওটা শেয়ার করব, এই বাগানের বেলকনিতে বেড়ে ওঠা এই বাগানের একটা ভিডিও শেয়ার করব, যেখানে আশা করি প্রচুর পরিমাণে আপনার মরিচের ফলন আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।